শুকুর ভাই, প্রথমত আপনাক মই স্বাগতম জানাইছো আমার চ্যানেলের পক্ষ পৰা। এটা দেখা গল যে জয় পরাজয় রাজনীতির এটা ধর্ম বা রাজনীতির বিশেষ অঙ্গ। দেখা গল যে জয় পরাজয় যি নহক কিন্তু আপনি কিন্তু ইতিমধ্যে হিরো হয়ে গেছে। বরঞ্চ এটা কথা কবলেই আমি মানে কব পারো যে বাংলাদেশের যে হিরো আলম, হিরো আলমের সহিত আপনার তুলনা করা হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পর আরম্ভ করে বিভিন্ন মানুষে আপনার হিরো আলমের সহিত তুলনা করেছে। এই সন্দর্ভত কি কব আপনি? যদি ভাই সেটা হিরো হওয়াটো ডাঙর কথা, এই ইমান ডাঙর ডাঙর নেতা থাকা তেতকা হিরো বলে কোয়া নাই। কিন্তু মই এজন সাধারণ মানুষক যদি মই হিরো বলে হয়েছে এই একটা ডাঙর করছিল। ইয়ারপরে মই যে শপথ কয়ে আছো যে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে যে মই থি হয়েছো, ইয়ার কারণে মোক হিরো বলে হে কইছে যে এজন সাধারণ একটা হাহ আছে বলে মোর তরফে একটা হাহ আছে কারণে তেহতক মোক হিরো বলে তেহতক কইছে। দ্বিতীয়তে আরো একটা কথা কল, আপনার প্রতিদ্বন্দ্বিতা কার লগত হব বলে আপনি ভাবছেন? এটা মই আগতে কইছিল যে আমার লগত প্রতিদ্বন্দ্বিতা হলে বদরুদ্দিন আজমলের লগতে হব। ইয়ারপর আমি কব পারো আমি দশটা সমষ্টির ঘুরে ফুরে আহিছো। আজি আমি যে রাইজর পর যে হাহ পাইছো যে ইয়ারপর মই কারো কনটেস্ট নহব, কারণ বদরুদ্দিনের যে দেখা গল যে অসমত একটা কলমা পড়া মানুষক যদি টেরোরিস্ট বলে তেখেতে যদি কব পারিছে, তেখেতে কোনে নিবিচারে, তেখেতে পরাজয় হব, আমার বেড়াতে কারো ফ্যাকশন নহব, মই 100% মই নিশ্চিন্তভাবে মই জিকিম। আর একটা কথা হল যে আপনি বলে কেবল বদরুদ্দিন আজমলক টার্গেট করে লইছে, বেলেগ নেতাক বলে আপনি সমালোচনা নকরে বহুতে উপযুক্ত আনিছে, মানে ইউটিউবার মানুষবিলাক আনিছে? না না, আমি এইটো কারণে কোয়া নাই, আমি সকলের কথা কইছো। আজি বিজেপি অসমত যে আমার মুসলমানের তেজ লয় তেহতো রং খেলি আছে, তেহতোর কথা কইছে, তেহতো আমি অন্যায় যে কইছে আমি তেহতোর কারণে যুদ্ধের কারণে প্রস্তুত হয়েছো। আর বদরুদ্দিন আজমলের কারণে মই এটাই মোর কারণে আমি অ্যাকশন লইছো যে বদরুদ্দিন আজমলে হয় আমি দুটা কথা বেশি কও আর বিজেপির কথা দুটা কম কও। মই বিজেপিও যেহেতু কইছে যে বিভিন্ন সমস্যাটো বিজেপি করেছে আর কংগ্রেসে করেছে, আর আমি কবর যে ইউপিপিএল লগত বদরুদ্দিন আজমল কেন সমর্থন করে, একটা হত্যাকারী দলের লগত বদরুদ্দিন আজমল সাহাব কে সমর্থন করলে, কেতো একটা এনডিপি একটা হত্যাকারী, এই হত্যাকারীর লগত হত্যা করেছে। আমি কবো যে বিজেপি একটা সম্প্রদায়ক আর বিপিএফ একটা হত্যাকারী, আর আমি ইয়ার পর কব পারো ইউডিএফ একটা এই হত্যাকারীর লগত জড়িত হয়েছে বলে আমি কব পারো। আর কলমা পড়া মানুষ যে টেরোরিস্ট বলে কইছে দি কারণে মই তেহতক কইছো যে আমার যে রাজনীতি করেছে যে জারা ফুকা দিয়ে তেহতক যে মানে যে জারা ফুকা দিয়ে তেহতো অন্ধবিশ্বাস বলে আমি এতে কব পারো। তেহতর জাদু যে আছে জারা ফুকা দিয়ে যে জাদু, এই জাদু রাইজের পর গম পাইছে ইয়ার পর এড়ি দিব, তেহতো কোনো ই নাই, তেহতো যে রাইজর যে দুঃখের কথা তেহতো কেতিয়া মাতা নাই, যে রাজনীতি করেছে তেহতর বিজনেসের কারণে তেহতো রাজনীতি করেছে আমি আর গম পারো, কারণ তেহতো মুসলমান মানুষ যদি কলমা পড়ে টেরোরিস্ট বলে তেহতো কব পাইছে, ইউরোপের লগত সমর্থন করেছে, ইয়ার পর মই বদরুদ্দিন আজমলক আমি বিভিন্ন ধরনের বিভিন্ন কথা কইছো। হয় বন্ধুসকল, আপনাদের নিশ্চয় দেখিছে সুগুর আলি যতে যায় ততে ভিড়, মানুষে এখেতের লগত সেলফি উঠে বা ফটো উঠে বা জিন্দাবাদ ধ্বনি দিয়ে। ইতিমধ্যে আপনাদের আগত দেখিলে যে জিন্দাবাদ ধ্বনি দিছে, এতিয়াও হয়তো চাবে আপনাদের সুগুর আলিক সমর্থন করে নে নাই? হয় নিশ্চয় আপনাদের দেখিছে আমার যে আজি শুকুর আলি ডাঙরিয়া উপস্থিত আছে ধুবুরী জেলার মাজেরালগা শিমুলতনা বাজারত। এই বাজারখন আসলতে ইয়াত আসলতে অজিত আলী চৌধুরীর ভোট ব্যাংক বলে কব পারি, মানে বহুত ভোট মানে যিকোনো নির্বাচনত তেখেত যথেষ্ট পরিমাণে ভোট পায়। ইয়াতেও শুকুর আলির এটা যথেষ্ট মানে এজন সাধারণ মানুষ হয় শুকুর আলি যথেষ্ট প্রভাব পেলাবলৈ সক্ষম হয়েছে। আর শুকুর আলি একটা কথা কৈছে যে বদরুদ্দিন আজমলক আসলতে তেখেত টার্গেট করে লওয়া নাই, মানে বদরুদ্দিন আজমলক এই এই কারণে বেয়া পাইছে যে বরপেটার যেজন সাংসদ প্রার্থী ইউজি ব্রহ্মক সমর্থন করার বাবে আটাইতকৈ বেয়া পাইছে শুকুর আলি, কারণ ইউজি ব্রহ্মক তেখেতে মানে টেরোরিস্ট বলে ঘোষণা করেছে আর টেরোরিস্টের লগত
যে বদরুদ্দিন আজমল হাত মিলাইছে বা তাকে তো মর্দন করেছে তো টেরোরিস্ট বলি অখম কলমা পড়না মানুহ টেরোরিস্ট বলি কয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে মানে জি হতে মানে কলমা পড়া মানুহক টেরোরিস্ট বলি কইছে হেতর লগত বদরুদ্দিন আজমল লাঙ্গুরে হাত মিলাইছে যদি আপনি ধরক জয় হোক পরাজয় যদি নেক্সট পরাজয় হয় তেতিয়া আপনি কি করিব আমি শান্তির মাজত আছো যদি আমি ইয়ার পরা যি হয়েছে মানে যদি পরাজয় হয় মানে রাইজর লগতে থাকিম কিন্তু যে সমস্যা যে ভুগি আছে ইয়ার কারণে যদি প্রতিবাদ কারণে মানে হাজু প্রতিবাদ কারণে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে থাকবো মানে হাজু মানে কেতিয়া রাজনগর এরি নিদিও মই থাকাতে মই যে ইয়ার পরে যে হারাস্তি করেছে ইয়ার পরে যাতে কেউ না আহে যদি আমি মই পরাজয় থাকাতে মোট ক্ষমতা না থাকলেও আমি তো প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করে থাকি ঠিক আছে ধন্যবাদ সুগ্রীব লাঙ্গুরিয়া।